আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين, اما بعد, فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد, اعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই কি সমান হতে পারে? সম্মানিত দর্শক মণ্ডলী, যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি মূর্খ, এই জ্ঞানী আর মূর্খ ব্যক্তি কখনোই সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সেটাই বোঝাতে চাইলেন। আজকে আমাদের বক্তব্যের যে টপিক, যে বিষয়, সেটা হলো কুরবানি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য কুরবানি করতে হয়। এটা আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাত থেকে পেয়েছি। আমাদের কুরবানির সিস্টেমটা এমন যে আমরা চতুষ্পদ যে যন্ত্রগুলো রয়েছে, যেগুলো হালাল, শরীয়তে যেগুলোকে হালাল করা হয়েছে, সেই বস্তুগুলোর মধ্যে আমাদের সাধ্যমতো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করি। কিন্তু আমাদের মাথার ভিতরে একটা প্রশ্ন সবসময় জাগে, যে কুরবানির এই বিষয়, এই কুরবানি শুধুমাত্র কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামানা, কিয়ামতের আগ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্যই কি নির্ধারণ করা হয়েছে, নাকি পূর্বে অন্য অন্য সময় অন্য অন্য জাতির জন্য এই কুরবানি ছিল? এই প্রশ্নের জবাবটা কি, আমরা সেই বিষয়ে আজকে আলোকপাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আমি প্রত্যেক জাতির জন্যই কুরবানির এই প্রচলন নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা তাদের ওই পশুর উপরে আল্লাহর নাম নিতে পারে যা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে উত্তম যে রিজিকটা দিয়েছেন, তাদেরকে যে পশু পালন করার জন্য যে পশুগুলো দান করেছেন, যেটা তাদের রিজিক, তারা এই পশুগুলোকে খেয়ে থাকে, এই পশুগুলো পালন করার মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে থাকে, এই পশুগুলো পালন করার মাধ্যমে তারা টাকা অর্থ উপার্জন করে থাকে, এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করতে হবে। কেন করতে হবে? যাতে পশুগুলো পালনের মধ্য দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম তারা নিতে পারে। তো আমরা এর মাধ্যমে জানতে পারলাম যে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদ এই সম্প্রদায়ের জন্যই শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির প্রচলন করেননি, বরঞ্চ প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির প্রচলন করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আদি পিতা এবং আদি মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে, আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়গুলো তখন সামনে চলে আসলো। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দুটি করে সন্তান জন্মগ্রহণ করত, একটি ছেলে এবং একটি মেয়ে। কিন্তু ভাই বোনের বিবাহ তো ইসলামে জাহেজ নেই, এই কারণে তখনকার সময় তো আমাদের মতো এত মানুষও ছিল না, কারণ মানুষই মাত্র এসেছে দুনিয়াতে দুইজন। তখন
মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভের যমজদের দুটি সন্তান জন্মগ্রহণ করত। একই গর্ভের দুটি সন্তানকে ভাই বোন হিসেবে গণ্য করা হতো। এই গর্ভের ছেলে সন্তানের সাথে অন্য গর্ভের মেয়ে সন্তানের সাথে বিবাহ দেওয়া হতো এবং অন্য গর্ভের ছেলে সন্তানের সাথে এই গর্ভের মেয়ে সন্তানের সাথে বিবাহ দেওয়া হতো। তাদের বিবাহের সময় আসলে তাদেরকে এভাবেই করে বিবাহ দেওয়া হতো যাতে তাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমরা এই দুনিয়াতে আসতে পারি। তো এরকম সিচুয়েশনে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে দুটি সন্তান আসলো, একজনের নাম হচ্ছে হাবিল এবং তার বোনের নাম হচ্ছে লিওয়াজা। আবার দুটি সন্তান জন্মগ্রহণ করল, তাদের নাম হলো কাবিল এবং তার কাবিলের বোনের নাম হলো আকলিমা। কাবিলের বোন আকলিমা দেখতে খুবই সুন্দরী এবং খুবই রূপসী ছিল, কিন্তু হাবিলের বোন লিওয়াজা দেখতে বেশি একটা সুন্দরীও ছিল না, বেশি একটা রূপসীও ছিল না। তো বিবাহের সময় যখন চলে আসলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবিল এবং হাবিলকে ডাকলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবিল এবং হাবিলকে ডেকে তাদেরকে ডেকে কাছে এনে তাদেরকে বললেন, হাবিল তোমা হাবিল এবং কাবিল তোমাদের বিবাহের সময় চলে এসেছে। হাবিলকে বলা হলো, হাবিল তুমি কাবিলের বোন আকলিমাকে বিবাহ করবে। আর কাবিলকে ডেকে বলা হলো, কাবিল তুমি হাবিলের বোন লিওয়াজাকে বিবাহ করবে। তৎক্ষণাৎ কাবিল প্রতিবাদ করে বলল, লিওয়াজা তো দেখতে বেশি একটা সুন্দরী না, বেশি একটা রূপসী না, কিন্তু আকলিমা তো দেখতে অনেক সুন্দর। আমার বোন আকলিমা তো অনেক সুন্দরী, অনেক রূপসী, আমার বোনকে আকলিমাকে বিবাহ করতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে এটা তো কখনোই সম্ভব নয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই বোনের বিবাহকে হারাম করে দিয়েছেন। তখন কাবিল বারবার প্রতিবাদ করে বলল, না আমি আমার বোন আকলিমাকেই বিবাহ করতে চাই। তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবিল এবং হাবিলকে বললেন যে এভাবে হবে না, তোমরা দুইজন আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন তার সাথেই আকলিমাকে বিবাহ দেওয়া হবে। আমাদের সময় আমরা কুরবানি করি কিন্তু আমরা জানতে পারি না যে আমাদের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে নাকি হয়নি, কিন্তু সেই সময় কুরবানির এই রেজাল্টটা সাথে সাথেই পাওয়া যেত। কাবিল ছিল চাষি, সে জমিজমা চাষ করতো, গম চাষ করতো এবং সেভাবেই সে তার জীবনযাপন বা তার জীবিকা নির্বাহ করে থাকত। অপর প্রান্তে হাবিল ছিল রাখাল, সে দুম্বা চড়াত। আমরা জানি কুরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কুরবানি করবেন। এই কারণে হাবিল তার যতগুলো দুম্বা রয়েছে, এই দুম্বা থেকে যে উত্তম দুম্বাটি রয়েছে মোটা তাজা, সেই দুম্বাটিকে সে পাহাড়ের উপরে যেয়ে রেখে আসলো। আর অপর প্রান্তে কাবিল তার গমের ভিতর থেকে যে ভালো গমের দানাগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে, খারাপ গমের দানাগুলো নিয়ে সে ওগুলোকে মুটি বেঁধে সে পাহাড়ের উপরে যেয়ে রেখে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাবিলের কুরবানি কবুল করে নিলেন এবং আকাশ থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ এসে হাবিলের এই দুম্বাকে জ্বালিয়ে পড়ে ভস্ম করে দিল। তার মানে যার কুরবানি কবুল হবে, আকাশ থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ এসে তার কুরবানিকে জ্বালিয়ে দিবে, তার ওই প্রিয় বস্তুটিকে জ্বালিয়ে দিবে, তার মানে তার কুরবানি কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করে নিলেন আর কাবিলের কুরবানি কবুল হলো না। তখন কাবিল আরো রাগান্বিত হলেন এবং রেগে গেলেন। রেগে গিয়ে হাবিলকে বললেন, হাবিল আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন হাবিল তার উপরে কোনো রাগান্বিত না হয়ে, তার উপরে প্রতি উত্তরে কোনো রাগের কোনো কথা না বলে হাবিল একটি কথাই বলেছিল, হাবিল বলেছিল, তুমি কেন আমার পরে রাগ করছো, তুমি আমার পরে রাগান্বিত হয়ো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন।
সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিল এবং হাবিলের এই কথোপকথন পবিত্র কোরআনের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 27 নং আয়াতের মধ্যে সুন্দরভাবে এই কথা বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনিও মানুষদেরকে জানিয়ে দিন সেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই পুত্র সন্তানের কথা, যখন তাদের একজনের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহাদিহিমা তাদের মধ্যে একজনের কুরবানি যখন ফাতুকুব্বিলা কবুল করে নিলেন আর অন্যজনের কুরবানি যখন কবুল হলো না, তখন ক্বালা সে বলল, লা উতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন প্রতিউত্তরে হাবিল কোনো কথা না বলে সে বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি যুগে যুগেই ছিল প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা জাতির জন্য। পৃথিবীর সব জাতি কোনো না কোনোভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য তার প্রিয় বস্তুকে কুরবানি করত। আমরা এই ঐতিহাসিক ঘটনা থেকে জানতে পারলাম যে কুরবানি শুধুমাত্র আমাদের জন্য নয়, কিংবা উম্মতে মুহাম্মাদের জন্য এই কুরবানি আসেনি, এই কুরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্থাৎ পৃথিবীর প্রথম যুগে, মানব সৃষ্টির প্রথম যুগেই এই কুরবানির প্রচলন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি কী এবং কুরবানি কীভাবে আমাদের কাছে আসলো এবং আমরা কীভাবে এই কুরবানিকে পেলাম, এই প্রত্যেকটা বিষয়ের আলোচনা আমরা অন্য কোনো ভিডিওতে আস্তে আস্তে করে আপনাদের সামনে তুলে ধরব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।